গত কয়েক সপ্তাহ ধরে আপনারা সবাই জানেন যে আমাদের দেশে যে অস্থিতিশীলতার অবস্থা চলছে, যার দরুন কিন্তু অনেক ভাইরা রাস্তায় রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। এর মধ্যে কিন্তু আমাদের যে ভিডিও করার যে মন মানসিকতা সেটা মোটেও নেই। তবুও সময়, তারপরে জীবন মনে হয় কারোর জন্যই থামে না। এটাই মনে হয়েছে যে সময়ের নিয়ম হয়ে দাঁড়ায়। আমাদেরও কিন্তু পেশাগত তাগিদের জন্য সামনে আসতে হয়েছে, এবং এই ব্যথিত আর দুঃখিত হৃদয় নিয়ে কিন্তু আজকে আমাদের ভিডিওর যে যাত্রা আবার শুরু করতে হচ্ছে। তবে শুরু করার আগে আমার যে ভাইয়েরা শহীদ হয়েছে তাদের জন্য আমি তাদের আত্মার জন্য মাগফিরাত কামনা করে আসুক। মূলত আজকে আমরা যেটা নিয়ে একটু কথা বলবো, যেটা আমার একটা হচ্ছে ইস্যু মনে হয়েছে, ইস্যু না ঠিক, আমরা সবাই জানি যে এখন কিন্তু DDR5 সিস্টেমের র্যাম বাজারে রয়েছে। DDR5 সিস্টেমের একটা এফিশিয়েন্ট দিক হলো এখানে সিঙ্গেল স্টিক র্যামই দুই চ্যানেল হিসাবে বা ডুয়াল চ্যানেল হিসাবে কাজ করতে পারে, যেটা কিন্তু DDR4 পারতো না। সেটা একটা দুর্বলতা ছিল DDR4 এর, হ্যাঁ। এবং সিঙ্গেল স্টিক DDR4 র্যাম ইউজ করে নানা রকম পারফরমেন্স লস হতো, ক্ষেত্র বিশেষে এটা 30% পর্যন্ত হতো। তো এটা আমরা সবাই জানি যে DDR5 হচ্ছে একটাই হচ্ছে ডুয়াল চ্যানেল হিসেবে কাজ করে। বাট কয়েক মাস আগে বা এক মাস আগে একজনের কমেন্ট দেখে আমার একটু চোখটা আটকায়। সে দাবি করতেছে যে অনেকেই হচ্ছে বেঞ্চমার্ক করে দেখছে যে DDR5ও যদি আপনারা দুইটা র্যামের স্টিক এমবেডেড করেন সিস্টেমে, তাহলে পারফরমেন্সটা নাকি সাবসিকুয়েন্টলি বেটার আসে। আমরা আজকে মোটামুটি এটাই খতিয়ে দেখব যে হচ্ছে আসলে কি বেটার আসে কি না, বা বেটার আসলে কতটুকু বেটার আসে, বা এটা কি নেওয়া কি আসলে ওয়ার্থ ওয়াইল হবে কি না। তো সাথে আছে আমি অনুরাগ, আপনারা যেখানে দেখলেন বাংলাদেশ, চলুন চলে যাক আজকে আমাদের মূল ভিডিওতে। প্রথমে আমরা একটু আমাদের টেস্ট স্পেক্স যে সিস্টেমটা আছে সেটা নিয়ে কথা বলে নিই। আমরা এই বিলটাতে প্রসেসর হিসেবে ইউজ করতেছি হচ্ছে ইন্টেলের কোর এফ্যাক্ট 14600KF, সাথে মাদারবোর্ড হিসেবে আছে অরাসের B760M এলিট জি মাদারবোর্ডটা, অরাস এলিট সিরিজের, সাথে আছে হচ্ছে কোর্সার MP600 এলিট যে হচ্ছে SSD, সেটা কোর্সার হচ্ছে 750CV পাওয়ার সাপ্লাই, সাথে হচ্ছে ডিপ কুলার LT720 কুলার। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের স্পেক সিস্টেম। এখন আমরা টেস্টে অবজেক্ট হিসেবে যে র্যামটাকে নিছে সেটা নিয়ে একটু কথা বলি। আমরা জিস্কিলের ট্রাইডেন্ট Z5 Neo 8GB DDR5 এটার একটা 32GB সিঙ্গেল স্টিক নিছি, আর 16GB দুইটা স্টিক নিছি, যেটা হচ্ছে 32GB হিসাবে কাজ করবে। তো এটার আমরা মূলত যে বেঞ্চমার্কটা করবো সেটা হচ্ছে গেমিং বেঞ্চমার্ক, বিকজ র্যামের যে ডিফারেন্সিয়েটটা সেটা কিন্তু গেমিংয়ে সবথেকে বেশি হচ্ছে গিয়ে করা যায়, আর গেমাররাই সবথেকে বেশি এটাতে ভোগে। যেমন DDR4 সিস্টেমে দেখা যেত যে সিঙ্গেল চ্যানেল র্যামের কারণে ক্ষেত্র বিশেষে 30%-এর মতো কিন্তু পারফরমেন্স গ্যাপ পাওয়া গেছে। তো এখন আমরা আর দেরি না করে ডিরেক্ট আমাদের গেমিং বেঞ্চমার্কে চলুন চলে যাই। প্রত্যেকটা গেমে আমরা যেটা করছি সেটা হচ্ছে একদম আলট্রা পিসেটে হচ্ছে 1080p বেঞ্চমার্ক করছি, যে কোনো ধরনের রে ট্রেসিং অফ করে বা DLSS মেথড অফ করে, যেহেতু আমরা 4070 সুপার ইউজ করতেছি, এটা আমি একটু বলতে ভুলে গেছিলাম GPU টেস্ট সিস্টেম হিসেবে। তো এখন চলুন আমরা একটু আমাদের গেমিং বেঞ্চমার্কটা শুরু করি। প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে Cyberpunk 2077। Cyberpunk-কে যখন হচ্ছে আমরা বেঞ্চমার্কটা কমপ্লিট করি তখন কিন্তু দেখি যে আমাদের 2 stick 16GB র্যামটা কিন্তু প্রায় 3%-এর মতো এক্সট্রা পারফরমেন্স দিচ্ছে বোথ অ্যাভারেজ আর 1% লোতে। এরপরে আমরা যখন হচ্ছে ওয়াচডগ লিজিয়ন গেমটা খেলি তখন দেখি বেঞ্চমার্কটা কমপ্লিট হওয়ার পর কিন্তু আমাদের যে 2 stick 16GB র্যাম সেটা কিন্তু প্রায় 6.5%-এর মতো এক্সট্রা পারফরমেন্স দিচ্ছে FPS আউটপুটের ক্ষেত্রে। তারপর যখন আমরা Alan Wake 2 খেলি তখন দেখি যে এখানে Alan Wake 2 দুইটা আমাদের যে 16GB স্টিক প্রায় 4.2%-এর মতো এক্সট্রা পারফরমেন্স দিচ্ছে 1% লোতে, আর অ্যাভারেজ FPS দুই ক্ষেত্রে। এখানে 1% লোটাও কিন্তু খুব সিগনিফিকেন্ট একটা জিনিস ক্যারি করে, বিকজ র্যামের এক্সট্রা থাকার যেটা DDR4 হতো, 1% লো যেহেতু কনসিস্টেন্সি প্রোভাইড করে একটা গেমিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, সেইখানে কিন্তু একটা বড় ফ্লাকচুয়েশন দেখা যেত। বাট এইখানে DDR5 ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত যা দেখছি ফ্লাকচুয়েশন খুব বেশি একটা না থাকলেও সেটা কিন্তু আসে মোটামুটি একটা। তারপরে আমরা যখন লেটেস্ট রিলিজ হওয়া PS4 হরাইজন ফরবিডেন ওয়েস্টটা খেলি ভেরি হাই প্রিসেটে, সেখানে কিন্তু আমরা কোনোরকম গ্যাপই পাই নাই, রাদার অ্যাভারেজ FPS-এ দেখছি 2 stick 16GB র্যাম 1 FPS-এর মতো কম দেয়। এটা একটা ইরর মার্জিন হতে পারে, তো এখানে গ্যাপটা 0% আমরা রাখছি। এরপর আমরা যখন আরেকটা PS4 গেম দ্য লাস্ট অফ আস Part 1 হচ্ছে বেঞ্চমার্ক কমপ্লিট করি, সেখানেও কিন্তু আমরা এক্স্যাক্টলি সেম FPS-ই পাইছি, মোটামুটি কোনো ডিফারেন্স পাই নাই, বোথ সিঙ্গেল চ্যানেল 32GB আর 2 stick 16GB র্যাম, এখানে আমরা কোনো ডিফারেন্স পাই নাই। নেক্সটে আমরা যখন স্টারফিল্ড খেললাম বেথেসডার গেমটা, বেথেসডার এই গেমটা খেলার সময় আমরা দেখলাম যে এইখানে বরং একটু রিভার্স কেস দেখা গেছে,
টু স্টিকের যেটা 16 GB র্যাম সেটা কিন্তু মোটামুটি আমাদেরকে -2.15% মতো লেস পারফরমেন্স বা FPS দিছে। তারপর আমরা যখন স্পাইডারম্যানের মাইলস মোরালস রিমাস্টার্ড গেমটা খেললাম পিসি পোর্টের জন্য, এখানে দেখলাম যে এখানে কিন্তু আবার টু স্টিকের যে 16 GB র্যাম সিগনিফিকেন্ট একটা মোটামুটি 7.3% মতো এক্সট্রা পারফরমেন্স আমাদেরকে পুশ দিছে। এইখানে আমরা দুইটা 16 GB ইউজ করার যে বেনিফিটটা সেখানে কিছুটা আমরা দেখতে পারলাম। তারপর আমরা আরেকটা গেম হগওয়ার্টস লিগাসি জাদুর কাঠিওয়ালা গেম, হগওয়ার্টস লিগাসি যখন আমরা আলট্রা পিসের বেঞ্চমার্কটা শেষ করলাম এখানে আমরা কোনো ডিফারেন্স দেখি নাই, রাদার হচ্ছে আমরা যেটা টু স্টিক 16 GB র্যাম সেখানে হচ্ছে 2 FPS এর মতো কম আউটপুট পেয়েছি। এটাকে আমরা ইরোর মার্জিনের মধ্যে ফেলতে পারি, 0%, এটা খুব একটা ডিফারেন্স ধরা যায় না আসলে। এবং সবার লাস্টে আমরা যে গেমটা খেলছি সেটা হচ্ছে ডাইং লাইট টু। ডাইনিং লাইট টু খেলার সময় আমরা যখন হচ্ছে বেঞ্চমার্কটা কমপ্লিট করলাম দেখলাম যে এখানে 32 GB সিস্টেমটা আর 16 GB সিস্টেমটা, টু স্টিক 16 GB সিস্টেমটা একদম সেম রেজাল্টই করছে, FPS-এ খুব একটা কোনো ডিফারেন্স নাই। তো এই ছিল মোটামুটি আমাদের গেমিং বেঞ্চমার্ক। একটা জিনিস আমি যেটা মিস করে গেছি, দুইটা র্যামই আমরা যখন দুইবার টেস্ট করছি, একটা 32 GB সিঙ্গেল স্টিক আর 16 GB ডাবল স্টিক, প্রত্যেকবারই আমরা XMP প্রোফাইল অন করে 6000 MHz সেট করে নিছি। অ্যান্ড ইন্টেল প্রসেসরের সাথে এটার কোনো আমরা হচ্ছে ইনস্টেবিলিটি ইস্যু বা ব্লু স্ক্রিন ইস্যু দেখতে পারিনি। তো ইটস গুড টু গো বলা হয়েছে। তো আমরা যখন পুরা জিনিসটা শেষ করলাম, শেষ করে 9টা গেমের অ্যাভারেজ করে আমরা দেখলাম যে আমরা কিন্তু এখানে মাত্র 2.03%-এর মতো ডিফারেন্স পাইছি, অর্থাৎ 16 GB যে ডুয়াল স্টিকটা সেটা মাত্র 2.03% অ্যাভারেজে আগাইছিল 9টা গেমের বেঞ্চমার্ক শেষ করার পর। তো এখান থেকে তাহলে কনক্লুশন হিসেবে কী টানা যায়? কনক্লুশন হিসাবে এটা টানা যায় যে যদিও দেখা যাচ্ছে DDR5 যেটা অনেকে ক্লেম করছে অনেক বেশি ডিফারেন্স হবে সিঙ্গেল স্টিক আর ডুয়াল স্টিকে, সেটা কিন্তু আমরা অ্যাভারেজে করে পাই নাই। কিছু ক্ষেত্রে কিছু গেমে আমরা 6.5-7% মতো পাইছি। বাট যেহেতু আপনার যদি সেম দামি পড়ে বা কিছু টাকা যদি অল্প বেশিও পড়ে, তাহলে আমার মনে হয়েছে 16 GB ডুয়াল স্টিক নেওয়াটা কিন্তু বেটার, যেহেতু আমরা একটু কিছুটা ইম্প্রুভমেন্ট পাইছি। আর এটা আরেকটা জিনিস কি, যারা হচ্ছে একটু স্পোর্টস গেমগুলো খেলেন, হাই অক্টেন গেমগুলো খেলেন, যেমন ভ্যালোরেন্ট আছে, ফ্রি ফায়ার আছে, ফোর্টনাইট আছে, এগুলো কিন্তু অনেক হাই FPS-এ রান করে, কাউন্টার স্ট্রাইক যেগুলো আছে, এইখানে কিন্তু যদি আপনি 5% বেনিফিটও পান ডুয়াল স্টিক ইউজ করার কারণে, 5% FPS কিন্তু অনেক FPS-ই আপনাকে গেইন করাই দিবে, বিকজ ওগুলো অলরেডি অনেক হাই FPS-এ রান করতেছে। তো সেই হিসাবে যদিও আমরা কিছুটা বেনিফিট পাচ্ছি, যদি একটু কম টাকা বিনিয়োগ করে যদি আপনি একটু এক্সট্রা কিছু পারফরমেন্স পান, খারাপ তো না, যদিও সেটা খুব সামান্য। বা এমন যদি হয়েছে যে কেউ হচ্ছে সিঙ্গেল চ্যানেল র্যাম কিনে বসে আছেন DDR5-এর, তাদেরও হতাশ হওয়ার কিছু নাই, তাদেরও দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ খুব একটা আহামরি ডিফারেন্স না। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, একটা দুঃখ ভাবা কিন্তু মন নিয়ে ভিডিওটা শেষ করতে হচ্ছে, কিছু করার নেই, আমরা শুধু উই ক্যান হোপ যাতে হচ্ছে দেশ খুব তাড়াতাড়ি এই জিনিসটা কাটিয়ে উঠে একটা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারে। তো এখানে আমরা শেষ করতেছি, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন এন্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, দ্য মাস্ট, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, তার জন্য গুড বাই, অ্যান্ড ডেফিনেটলি উইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।